আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মুজাহিদ ভাইরা, ইসলামের সমাজ কর্তৃক ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যথানিয়মে আপনারা বিভিন্ন রোডে, রাজধানীর অলিতে গলিতে, গাবতলী বাস স্ট্যান্ড, মসজিদের সামনের পথসভাকে সবল করার জন্য কঠোর পরিশ্রম করেছেন, দাওয়াতি কাজ করে এসেছেন। প্রশাসনিক কিছু বাধা বিপত্তি বিভিন্ন দিক থেকে সৃষ্টি হয়েছে। আসলে আমাদের মধ্যে এরকম অনেক সময় কাজ করে একটু লাইনে দেখলে কই আল্লাহর রহমত আছে, সাহায্য পাইতেছে, আর একটু যদি উল্টা দিকে যায় তখন মনে করি কেমন যেন হয়ে গেল। এগুলি ইমানদারি না। ইমানদার সেই প্রতিটি ক্ষেত্রে যে সন্তুষ্ট থাকে। আর নেগেটিভ হয়ে গেলে যদি বিশ্বাস করেন বুঝে নেগেটিভ হয়ে গেছে আর হবে না, তাহলে আপনার আল্লাহর উপরে যে আমরা বলছি মালিকের ইচ্ছা হবে ওই জিনিসটা গেলাম কী হয়ে যায়, মানে বাদ হয়ে যায়। সরকার প্রশাসন দুনিয়ার কোনো মানবরচিত অবস্থার ধারাবাহিক অনুসারীরা আমাদের এই বিষয়ে অনুমতি দেওয়ার কথা না, কারণ আপনি একটা রাষ্ট্রীয় ব্যবস্থা চলছে, মানবরচিত ব্যবস্থাই, এই ব্যবস্থার বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন। আর একটা ব্যবস্থা, সৃষ্টিকর্তার ব্যবস্থা, যেটা সমাজ রাষ্ট্রে দুনিয়ায় কোথাও প্রতিষ্ঠিত নাই, এটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি আন্তরিকভাবে চেষ্টা করতেছেন। একদিকে প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে গেছেন, এইটাই তো তাদের কাছে সমস্যা। যদিও এইটা সমস্যা না, তারা যেটা দিয়ে রাষ্ট্র চালাচ্ছে এটাই সমস্যা, কিন্তু তারা তো মনে করে আমাদের ব্যবস্থার বিরুদ্ধে তারা অবস্থান নিছে, এটা সমস্যা। এরপরে আবার জাতির মানুষকে আপনি মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে ইসলামে আসার দাওয়াত দিতেছেন, অর্থাৎ সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করার এবং এর ঘোষণা দেওয়ার দাওয়াত দিতেছেন। মানুষের তৈরি সংবিধানের আনুগত্য ত্যাগ করে আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনা গ্রহণ করার এবং এর সাক্ষ্য অঙ্গীকার করার দাওয়াত দিতেছেন। মানুষের তৈরি আইন বিধান দিয়ে যারা নেতা নেত্রী সরকার তাদের আনুগত্য ত্যাগ করে রাসুল মোহাম্মদ সাল্লামের শর্তের আনুগত্য গ্রহণ করার দাওয়াত দিতেছেন। এরপরে এই বিষয়গুলির বাস্তবতা হিসাবে আমিরের নেতৃত্বের আনুগত্যে আসার কি দিতেছেন, দাওয়াত দিতেছেন। তাহলে এটা তো কোনো অবস্থাতেই তারা মেনে নিতে পারে না। তাহলে আমরা যখন যেটা অনুমতি পাই এটা আল্লাহ অনুমতি দেয়, আর যেখানে অনুমতি পাই না এখানে আল্লাহই অনুমতি দেয় না, এই কথার উপর আমাদের দৃঢ় হইতে হবে। নেগেটিভ হয়ে গেল বিশ্বাস রাখতে হবে, দুনিয়ার মানুষ যারা মানুষের রচিত ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চালায়, যাদের মানবরচিত ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চালানোর অধিকারই নাই, অধিকার ছাড়া তারা ক্ষমতা দখল করে আসে, যার কারণে আল্লাহর পাকড়ের মধ্যে তারা আসে, তারা অনুমতি দিল কি দিল না এটা আমাদের কাছে বড় ব্যাপার না। নিয়ম অনুযায়ী আমরা শৃঙ্খলার স্বার্থে যেখানে যা ইমান করতে বলে এই অনুযায়ী কাজ করতেছে। একজন চরম নষ্ট লোক তার ঘরেও যদি ঢুকতে হয় ইসলাম বলে তার অনুমতি চাইতে হবে, কি কথাটা বুঝতে পারছি কিনা? তাহলে ব্যক্তি মালিকানাধীন কোনো ব্যক্তির ঘরে ঢুকতে হইলে সে অনুমতি না দিলে আপনার ঢোকার কোনো অধিকার নাই, ইসলাম আপনাকে অধিকার দেয় না। তাহলে আমরা ইসলামের বিধান ফলো করতেছি, যেখানে যেখানে যতটুকু ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এর আলোকে আমরা কাজ করতেছি। আমাদের প্রোগ্রামের আমাদের যাবতীয় বিষয়ের অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহর অনুমতি নিয়ে আমরা কাজ করব। আল্লাহ যেখানে অনুমতি দেয় সেখানেই কাজ হবে, আর আল্লাহর পক্ষ থেকে যেখানে অনুমতি হবে না সেখানে আমরা চেষ্টা করেও কিছু করতে পারবো না, আর করা উচিত না। এজন্য আল্লাহর ইচ্ছার উপরে আমরা পরিপূর্ণভাবে আমাদের নিজেদেরকে সমর্থ করে দিই এবং আমাদের যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর উপরে সমর্থ করে দিই, আল্লাহর দিকে রুজু হয়ে সালাতের মাধ্যমে কী করতে হবে, সাহায্য পেতে হবে, এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলে আমরা কিছু করতে পারি, আমরা কিছু করতে পারব, আমাদের করাটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন, বিদায় কাজে লাগবে। তাহলে নিজেদের মধ্যে আমরা কিছু করে ফেলতেছি বা আমাদেরকে এই করতে হবে সেই করতে হবে এইসব বিষয়গুলি একদম কি করেন ডিলিট করে দেন, এগুলি যেন অন্তরের কানে কোনো কোথাও না থাকে।
আমরা যা কিছু করছি এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ তৌফিক দিয়েছে বিধি আমরা করতে পেরেছি, আর আল্লাহর তৌফিকের বাইরে যে কিছুই করা সম্ভব না। আমাদের মূল কথা যেটা, সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহর। আল্লাহর সার্বভৌমত্বের কাছে আমরা বন্দী হয়েছি, কারণ তিনি আমাদের সম্পর্কে দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ যেমন কোরআন, রসুলের নির্দেশও কি? কোরআনেরই বাস্তবতা। একটা হলো ডাইরেক্ট ওহি, আর একটা হলো কি? হ্যাঁ, ওহির ব্যাখ্যা। ওহি একটি গাইরে মাতলুক, তাই না? শরীয়তের পরিভাষায় তাহলে দুটোই কিন্তু ওহি। আমরা যা কিছু করছি ওহির গাইডলাইন অনুযায়ী করতেছি, যেখানে যাচ্ছি যার সাথে মত বিনিয়োগ করতেছি ওহির গাইডলাইন অনুযায়ী কাজ করতেছি, এই জন্য আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা এক জায়গায়, আমরা যদি একটু আমিত্য, অহমিকা এবং লোক দেখানো না, হ্যাঁ, ইসলাম বিরোধী আল্লাহর ইচ্ছার বিপরীত কোনো কথা এবং কাজ করি, এই নিয়ে সমস্যা। এই ধরনের কোনো সমস্যা যেন আমাদের কারোর মধ্যে না থাকে, এই ব্যাপারে আপনারা সকলেই সতর্ক হবেন এবং কোরআন সুন্নাকে প্রাধান্য দিয়া প্রতিটা মুহূর্তে নিজের কর্মকাণ্ডকে কোরআন সুন্নাহ গাইডলাইন অনুযায়ী যাচাই করে দেখবেন। বিশেষ করে কোরআন কি বলছে, খালি মাঝে মাঝে না আমাদের দাওয়াতি কাজ করলেই চলবে না, বাসায় যেয়ে কোরআন খুলতে হবে, কোরআন স্টাডি করতে হবে এবং কোরআন খোলার সময় মন এটা থাকতে হবে, আজকের জন্য আমার যেটা প্রয়োজন, আগামীকাল আমার যার জন্য প্রয়োজন, সেই জায়গাটা যাতে আমি আজকে কোরআনটা খুললে পড়তে পারি, মালিক তুমি সেখানে আমাকে নিয়ে যাবে, বুঝতে পারছি কিনা? এইভাবে করলে আপনার অন্তরে কোন সুরাটা পড়বেন, হ্যাঁ, চলে আসবে, আল্লাহ যেটা চান আপনাকে ঘুরে ওই জায়গায় নিয়ে যাবে। এইভাবে আমরা চলতে হবে, এছাড়া আর কোনো পথ আমি দেখতেছি না আমাদের, কারণ সারা পৃথিবী জাহিলিয়াতে এমনভাবে গ্রাস করে রেখেছে, 1 ইঞ্চি জায়গা হন জাহিলিয়াত মুক্ত না। তাহলে জাহিলিয়াত সারা পৃথিবীকে যেমনি গ্রাস করেছে এবং যেভাবে মানুষের জীবনের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এবং মানুষ এগুলির প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে গেছে এবং এগুলিকে তারা নিজেদের দুনিয়াবি আরামের জীবনযাপন করার জন্য হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে এবং তারা ঘূর্ণাক্র চায় না তাদের এই দুনিয়ার এই চাকচম্যময় ভোগবিলাসময় জীবনের মধ্যে একটু আতর লাগুক, এটা তারা চায় না। এই জন্য কারো আমাদের প্রতি আকর্ষণ থাকলো পরিস্থিতির কারণে, সে কিন্তু তার মনে যেটা চায়, দিল যেটা বলে, বিবেক যা বলে, তা সে করতে পারবে না। পরিস্থিতি যতই জটিল হোক কঠিন হোক, ইসলামের কাজ করতে হবে। যেই কাজটা করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছে, ওই কাজটা করার জন্যই নবী রাসূলদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবীরা করেছেন, কিন্তু করার বাস্তবতা হলো এই, গালি শুনেছেন, মার খেয়েছেন, জেলে থেকেছেন, কেউ শাহাদত বরণ করেছেন, কেউ আবার বাড়িঘর ত্যাগ করে ইমান নিয়ে চলে যেতে হয়েছে, এগুলোর ইতিহাস। তো আজকে এরকমই ঘটবে, এই জন্য এরকম ভাবার সুযোগ নাই যে আমরা এই কাজ করলে আমাদেরকে তো সকলেই সমর্থন করবে, সহযোগিতা করবে। সমর্থন সহযোগিতা সকলে করলো, আল্লাহ থেকে সাহায্য না পারলে এই সমর্থন সহযোগিতা দিয়ে আমরা সামনে আগাইতে পারবো না। আমাদের মূল পুঁজি হল, মূল মূলধনই হলো ঈমান আর আল্লাহর সাহায্য। ঈমানে দৃঢ় থাকলে, চরিত্র নিখুঁত থাকলে আল্লাহর সাহায্য অবশ্যই আমরা পাবো, পাইতেছি। তো আজকের এই প্রোগ্রামের বিষয়ে যে ব্যাপারটা আসা ঠেকছে, যে বিভিন্ন দিক থেকে প্রশাসনের লোকেরা ফোন দিয়ে বলছেন আজকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না, আপনারা দাঁড়াই তো পারবেন না, তারপরও আমরা নিরাশ হই নাই, মালিকেরও ভরসা করে আমরা এগিয়ে চলছি। আল্লাহর পক্ষ থেকে একটা লাইন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই থানার অধি সাহেবের চিন্তার মধ্যে, বুঝের মধ্যে, জ্ঞানের মধ্যে একটা পরিবর্তন আইনে দিয়েছে। একটা কথার প্রেক্ষিতে আমরা বলছি যে আমির সাহেব এখানে আসবে, তারপরে সালাতের পরে কমপক্ষে দেশ জাতির কল্যাণের জন্য দোয়া মুনাজাতটা উনি করবেন, সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে উনি কী করবেন, দোয়া মুনাজাত করবেন।
আল্লাহর ইচ্ছায় এটা কি হয়ে গেছে, পালাইন হয়ে গেছে। তাহলে যেখানে হওয়ার কোনো সম্ভাবনাই নাই, দাঁড়ানোই যাবে না। এখানে আমার লাইন এসেনি, তাহলে কে লাইন করে দিলেন? এই আল্লাহর উপরে আমাদের এত বেশি নিবেদিত হওয়া দরকার প্রতিটি ক্ষেত্রে, সব কর্মসূচির জন্য আল্লাহ তার ইচ্ছার অনুকূলে নিয়া তিনি যেভাবে চান এভাবে বাস্তবায়ন করে দেন। এই নিয়ত করা তাকবীরে তাহরিমাত দিয়া দুই রাকাত সালাতের নিয়ত করা, সালাতের দাঁড়াইয়া এরপরে সালাত শেষ করা আল্লাহকে বলবেন যে মালিক তুমি সাহায্য করো, ঠিক আছে? তাহলে এখন সংক্ষিপ্ত মোনাজাত হবে, মোনাজাত পরেই সালাতে দাঁড়িয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বাংলাদেশ সহ পৃথিবীর কোনো একটি রাষ্ট্র তোমার দিন ইসলাম প্রতিষ্ঠিত নাই, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানবোচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত, যেসব দিন প্রতিষ্ঠিত যেগুলি মেনে চললে তুমি ঘোষণা করেছ জাহান্নাম হবে ঠিকানা। আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য সকল প্রকার বাতিল দিন মানবোচিত দিন ত্যাগ করেছি, তোমার দিন ইসলাম গ্রহণ করেছি এবং তোমার দিনের দাওয়া চতুর্দিকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের সীমিত যোগ্যতা এবং অনেক দুর্বলতা নিয়ে কাজ করে যাচ্ছি। তুমি আমাদের এই দুর্বলতাগুলি দূর করে দাও এবং কাজ দিন প্রতিষ্ঠার এই কাজকে তোমার সন্তুষ্টি লোকে কবুল মঞ্জুর করো। আর সারা দুনিয়া থেকে জাহিলিয়াত হটিয়ে ইসলাম কায়েমের জন্য তুমি বিশেষ রকম সাহায্য দান করো। পৃথিবীর সকল রাষ্ট্রে আগে আমরা চাই আমাদের এই প্রিয় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাক। তুমিও যদি চাও তাহলে অতি দ্রুত কায়েমের সুব্যবস্থা করিয়া দাও। সরকার প্রশাসন এবং বিশেষ করে প্রশাসনিক দায় দায়িত্বে যারা আছে সকলকে তুমি দিনের ভক্ত দিনের পাগল বানিয়ে দাও। রাব্বুল আলামিন, তোমার সাহায্য ছাড়া কিছুই হবে না। আমরা তোমার সাহায্যের মুখাপেক্ষি, তোমার সন্তুষ্টি চাই, তোমার সাহায্য চাই, আমাদেরকে তুমি খালেস করো, মুখলেস করো। রাব্বুল আলামিন, চলার পথের সকল ভুলভ্রান্তিগুলি ক্ষমা করে দাও। তোমার কাছে আমরা আমাদের সকলের ভুল সকলের সকল ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। রাব্বুল আলামিন, মেহরবানি করে ক্ষমা করো। আর অতি দ্রুত ইমানি দায়িত্ব পালনের মাধ্যমে আমাদেরকে ইমানদার সৎকর্মশীল হওয়ার তৌফিক দিয়ে দাও। তুমি আমাদেরকে তোমার ইচ্ছার অনুকূলে পরিচালনা করে দ্রুত ইমানদার সৎকর্মশীল হিসাবে যেন আমরা দাঁড়াইতে পারি সেই লক্ষ্যে তুমি আমাদেরকে সাহায্য করো। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ আজি মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলিম ভাই বোন কবরে সহিত প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। হিসাব নিকাশ সহজ করে সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে রসুলের সাথে জান্নাতে জায়গা করিয়া দেবো। রাব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে তুমি যাকে পছন্দ করো শাহাদত কবুল করে হলো দিন কায়েমের সুব্যবস্থা করিয়া দেবো। রাব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এবার সালাতের দরজা যান। Thank you.
যেই পরিস্থিতিতে আমরা এখন মাঠে নামছি এই পরিস্থিতিটা আগে বুঝতে হবে। পৃথিবীর কোনো একটি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত নাই, প্রতিষ্ঠিত আছে মানুষের রচিত ব্যবস্থা, প্রতিষ্ঠিত আছে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব, প্রতিষ্ঠিত আছে মানুষের মন গড়া আইনের ভিত্তিতে রচিত সংবিধানের আনুগত্য, প্রতিষ্ঠিত আছে মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতা বা সরকারের আনুগত্য। এমত অবস্থায় আমরা বলছি, ঘোষণা করছি, সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কোনো মানুষের মানি না, সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহ। আমরা সাক্ষ্য অঙ্গীকার দিয়েছি মানুষের তৈরি কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না, তা সত্ত্বেও আনুগত্য উপাসনা করি এবং করব একমাত্র আল্লাহ। মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য স্বীকার করি না, সত্যি আনুগত্য অনুসরণ করি করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে আমরা বিশ্ব জাহিলাতের বিরুদ্ধে, সকল প্রকার মানবোচিত ব্যবস্থার বিরুদ্ধে, সকল প্রকার মানবোচিত ব্যবস্থার ধারকবাহক নেতা নেতৃত্বের আনুগত্যের বিরুদ্ধে আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে, অবস্থান গ্রহণ করেছে, আবার লোকদেরকে এই বিষয়ের দিকে ডাকতেছে। দুনিয়ার কোনো সরকার এটা সহ্য করার মতো না, কোনোদিন কেউ সহ্য করে না, আজকেও সহ্য করবে আর কোনো গ্যারান্টি পাওয়া যায় না, এই জন্য পদে পদে বাধার সৃষ্টি করবেই। এই বাধাগুলি আমাদের জন্য আল্লাহর সাহায্য, কারণ আজকের যে বাধাটা হয়েছে এই বাধাটা কারণে আমাদের কর্মসূচি চেঞ্জ হয়েছেনি, কারণ এখন যে কর্মসূচিটা পালন করলাম এটা বাধা না দিলে এই কর্মসূচি পালন করলাম না, তাহলে বাধা আমাদেরকে আগাই দিচ্ছে, তাহলে অনেকেরই চোখের পানি পড়ছে। আর আমি আসলে আপনাদেরকে একটা বিষয়ের ভিত্তিতে আখেরাতের চিন্তা চেতনায় শাহাদতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে আসার জন্য দীর্ঘদিন ধরে বলাবলি করতেছি, এই প্রেক্ষাপটে আপনারা আসছেন। এখন আপনাদেরকে বাঘের মুখে দাঁড় করাই দিচ্ছি, বুঝলেন? বিব্রুলের বাসায় ডিল সেরা দিয়ে আপনাদেরকে মাঠে রাখা হয়েছে, এখন কে কতটুকু এর উপরে দাঁড়ায় থাকতে পারে? চতুর্দিকে যত রকম বাধা বিপত্তি আসুক না কেন, ইমান এবং চরিত্রের উপরে দৃঢ় থাকা আর আল্লাহর সাহায্য নিয়ে দাঁড়িয়ে থাকা আর দরদ বড় মন নিয়া সকলকে আপন করে নিয়ে দিনের দাওয়া দিতে থাকা, এই কাজটা করার জন্যই আল্লাহ চাইতেছেন মানুষের মধ্যে থেকে একদল লোক আগে আসুক। আলহামদুলিল্লাহ আমরা আগে আসছি, তাহলে আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে আগাইতে হবে এবং আল্লাহর সাহায্য নিয়ে আগাইতে হবে। আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন তোমরা এইভাবে আগাইলে আমি তোমাদের সাথে তো আসি, ওই আমি তোমাদের আগে আগে যাইতেছি, কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদেরকে এইভাবে কবুল করুক, বলেন আমিন।